এবার পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক উনি এখানে আসছে, ওনাকে আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ। উনি এখন এখানে আসছে অনেক বিধি থাকার পরও এখন এখানে যারা আহত আছে সকলের একটা চাওয়া, যারা উপদেষ্টা আছে উপদেষ্টারা এখানে আসবে, উপদেষ্টার কাছে তাদের দাবি উত্থাপন করবে। এছাড়া কেউ এখান থেকে যাবে না। তাদের কর্মসূচি একটা ছিল, আমি অহেতুক যদি কথা বলি সেক্ষেত্রে আমাকে কারাবে। আমার বলার মতো আর কিছু নাই। আমি হাত রাখা এখানে আবেদন করেছি, আপনি আসছেন আমাদের কথাগুলো শুনেন, কোন সমস্যা নাই। কিন্তু সেটা সর্বের বিষয়, সেটা উপদেষ্টারা আসলে সবচেয়ে বেশি ভালো হবে, সবচেয়ে ভালো হবে না, ওনার মাধ্যমে সব সমাধান হবে। উপদেষ্টাদের মধ্যে আমি মেনশন করে দিচ্ছি, আসিফ ভাই, নাহিদ ভাই, নূরজান ম্যাম, মিনিমাম তিনজন, এই তিনজনকে আসতে হবে বাধ্যতামূলক। আর যদি বিশেষ করে আসে সমাজসেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার মানে মুজিদ, ওনাকে আসতে হবে এখানে। এই চারজনকে এখানে আসতে হবে। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। এত বুলেট খেয়ে এখনো এখনো হসপিটালে পড়ে ভাই মরতেছে, এখনো আমার ভাই হাত কেটে ফেলবে। কালকে রাত তিনটা পর্যন্ত হৃদরোগে পড়ে আছিলাম, আট ব্যাগ রক্ত টাকা দিয়ে কিনে নিছি, কোন জায়গায় পাই নাই। বাড়ির থেকে যে ডক্টর আসছিল সেই ডক্টর ভুল অপারেশন করার কারণে তার হাতটা কেটে ফেলার মতো অবস্থা তৈরি হয়েছে, এখন পর্যন্ত সে আইসিউতে আছে। তাই আমি হাসনাত ভাইয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি একটু উপদেষ্টা প্যানেলের সাথে যোগাযোগ করেন, একটু ওনাদেরকে আনেন, এখানে সবকিছু সমাধান করে দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের যে মনের ব্যথা আছে সেগুলো আমরা খুব সহজে এখান থেকে শেষ করে দিতে পারবো, আর কোন সময় আন্দোলন লাগবে না। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি, আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি, সচিবালয়ে মিটিং করেছি, নাহিদ ভাইয়ের বাসায় মিটিং করেছি, এখন পর্যন্ত ওই রকম কোন সমাধান আসে নাই। আর কোথায় যাব এখন? কি আমরা জাতিসংঘে চলে যাব, আমেরিকায় যাব? সেটা সম্ভব না, আমাদের দ্বারা কখনো সম্ভব না। হাসনাত ভাইয়ের কাছে আমি অনুরোধ করতেছি, ভাই আপনি আসছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি, আপনি একটু এই বিষয়টা দেখেন, ওনাদেরকে আনেন, এনে সবটা এখানে সলভ করে দিয়ে তারপর যান। আর এখানে যে ওরা যে জিনিসটা সাফার করতেছে, ওনারা যে জিনিসটা, আমরা আহতরা শহীদ পরিবারের যে জিনিসটি আমরা সাফার করতেছি, আমরা যে দুঃখ কষ্ট গুলো আছে সবার কাছে একজন একজনের কাছ থেকে শুনেন, অনেক কিছু জানতে পারবেন, আর যেগুলো দাবি সেগুলো উপদেষ্টারা আসলে আমরা এখানে প্রকাশ করবো।